दुर्गापुर में चुनाव की तैयारी पूरी। दुर्गापुर गवर्नमेंट कॉलेज में डीसीआरसी सेंटर बनाया गया है। डीसीआरसी सेंटर से चुनाव कर्मियों को ईवीएम व वीवीपैट मशीन देकर मतदान केंद्रों में रवाना किया गया। যা সিদ্ধান্ত আছে তাতে আমরা পুরো পশ্চিম বর্ধমান জেলাতেই অলমোস্ট 95% পোলিং স্টেশনে আমাদের সিএপিএফ থাকছে। কিছু পোলিং স্টেশন আছে যেগুলোতে স্টেট পুলিশ থাকবে, যেমন আমরা 5 এবং তার থেকে বেশি যে পোলিং স্টেশনগুলো থাকছে সেখানে স্টেট পুলিশ থাকছে। তো সেরকম বুথের সংখ্যা এমনি কম। তো আমাদের এই মুহূর্তে যা সিচুয়েশান আছে তাতে আমাদের 239 পিসির জন্য 276 দুর্গাপুর পূর্ব এবং 277 দুর্গাপুর পশ্চিমে প্রায় সিএপিএফ কভারেজ আছে অলমোস্ট 90%। আর 275 পানবেশ্বর আর 278 রানীগঞ্জেতে অলমোস্ট 95% দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে বেসিক্যালি যা সিদ্ধান্ত হয়েছে যে 5 অ্যান্ড অ্যাবোভ পুলিশ স্টেশন যেখানে আছে যে প্রেমিস সেখানে কিন্তু স্টেট পুলিশ আছে, 4 বা তার থেকে নিচের যে পোলিং স্টেশনগুলো আছে ক্যাম্পাসে সেগুলো কিন্তু সিএপিএফ দ্বারা ম্যান্ড হচ্ছে। আমাদের দুর্গাপুর সাব ডিভিশনে আজকে 4টি এসির ডিসপার্সাল সেন্টার হয়েছে, 275 পানবেশ্বর, 276 দুর্গাপুর পূর্ব, 277 দুর্গাপুর পশ্চিম এবং 278 রানীগঞ্জ। তো টোটাল 1097টা পোলিং স্টেশনে আমাদের পোলিং পার্সনরা তারা প্রসিড করছেন এখান থেকে বিভিন্ন পোলিং স্টেশনে, এবং সবার সাথেই হয় মাইক্রো অবজারভার আছে, নালে ভিডিওগ্রাফার আছে, সিসিটিভি, নালে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা আছে। তো পোলিং পার্টি আমাদের এখান থেকে আশা করা যাচ্ছে যে আমরা দুপুরের মধ্যেই ম্যাক্সিমামটা কভার করে ফেলতে পারব। এবং এখানে আজকে যেটা বিশেষত্ব হচ্ছে যে আমাদের এখান থেকে পুরোটা আমরা কন্ট্রোল করছি কন্ট্রোল রুম থেকে, এবং সমস্ত জায়গায় আমাদের একটা মোবাইল নেটওয়ার্ক থাকছে যেখান থেকে আমাদের কোনো পোলিং পার্টির কোনো অসুবিধা হচ্ছে কিনা পৌঁছতে আমরা ট্র্যাকিং করতে পারবো। সেক্টর অফিসাররা তাদের পোলিং পার্টিকে অলমোস্ট এসকর্ট করে তারা নিয়ে যাচ্ছেন এবং তারা তাদের বুথে পৌঁছবার পরে সেফ অ্যারাইভাল রিপোর্ট দেবেন। এবং সেক্টর অফিসাররাও তারাও কিন্তু আজকে ট্র্যাকিং সিস্টেমে চলে আসছেন, জিপিএস ট্র্যাকিং হবে তাদের গাড়ি এবং তাদের মোবাইল, তাদেরকেও কিন্তু সে ব্যাপারে আমরা অ্যালার্ট করেছি। তাদের সাথে রিজার্ভ ইভিএম যেহেতু থাকবে ইসিআই প্রোটোকল অনুযায়ী তাদেরকে ওই সাবধানবাণীও দেওয়া হয়েছে যে তারা যেন তাদের জুরিসডিকশনের বাইরে না যায়। তো আমরা এখন পর্যন্ত যা সিচুয়েশান এভরিথিং ইজ পারফেক্ট, আমরা আশা করছি খুব ভালোভাবে আমাদের ডিসিটা কমপ্লিট করবো। এটা এই প্রথম হচ্ছে এখানে পার্লামেন্ট ইলেকশনের সমস্ত পোলিং স্টেশনেই এরকম ভিভিপ্যাটের ভোট নেওয়ার ব্যবস্থা থাকছে।